বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ব্যথার দোয়া, এই দোয়া পড়লে ব্যথা নিরাময় হবে ইনশাল্লাহ। শরীরের যে কোনো স্থানের ব্যথায় দোয়াটি পড়ুন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদের ধর্ম ইসলাম। আমরা আমাদের সকল প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কাছেই জানাবো। যে কোনো কিছুর দরকার হলে আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার প্রতি খুশি হন এবং তিনি বান্দার দোয়া কবুল করেন। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। আমাদের শরীরে যে কোনো স্থানে ব্যথা অনুভব হলে আমরা দোয়ার মাধ্যমে পানাহ চাইব। ব্যথার দোয়া পড়ার নিয়ম। শরীরের যে স্থানে ব্যথা সেই স্থানে হাত রেখে প্রথমে তিনবার বিসমিল্লাহ পড়তে হবে, তারপর সাতবার ব্যথার দোয়াটি পাঠ করবে এবং সেই স্থান মর্দন করবে। আসুন আজকে জেনে নেওয়া যাক, শরীরে যে কোনো স্থানে ব্যথা হলে কি পড়ব। দোয়াটির আরবি উচ্চারণ, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাজিরু। দোয়াটির বাংলা অর্থ হলো, এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।